হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের এত এত কমেন্ট আমাকে আজকে ভিডিও বানাতে বাধ্য হলো, আর আমি অবশ্যই আজকে ভিডিওটা মানে বানাইতাম বা আপনাদের জন্য নিউজটা দিতাম। অনেকে আমাকে পার্সোনালি এসএমএস দিচ্ছেন এবং হচ্ছে আপনারা জানাচ্ছেন যে আপু রাশিয়ার হচ্ছে আপডেট দেন, রাশিয়ার আপডেট কি, কবে আমরা ইনভিটেশন পাবো, কবে অ্যাপ্লাই করবো। সো আমার আসলে সত্যি কথা বলি, আমার আসলে একদম সময় কম ভাইয়া আপু, আই এম সো সরি, বিকজ আপনারা কমেন্ট করছেন যে আপু আপনি এগুলো ভিডিও দিচ্ছেন কেন। আমি যখন কোনো একটা মোটিভেশনাল ভিডিও দিচ্ছি, আমি নর্মালি কিন্তু আপনাদের সামনে ক্যামেরার সামনে আমি বলে ভিডিওটা আপলোড করে দিচ্ছি এডিটিং ছাড়াই। বাট যখন আমি একটা ল্যাঙ্গুয়েজ ভিডিও বানাবো, আমাকে কিন্তু অবশ্যই মানে হচ্ছে টাইটেল দিতে হবে। টাইটেল দিতে গেলে কিন্তু আমাকে কম্পিউটারে বসতে হবে, আমার অনেক সময় মানে ওইটাতে যাবে। বাট বিশ্বাস করেন, ওই সময়টা কিন্তু আমার নাই, আমার হাতে খুবই কম সময়। তবে আমি চেষ্টা করব ছুটির দিনে আমি ল্যাঙ্গুয়েজের ভিডিও অনেকগুলো মানে করে রাখবো, পরে আপনাদের সাথে প্রতিদিন একটা করে আপলোড করব। এটার জন্য আমি সরি। আর আজকে আমি বলবো আপনাদেরকে যে রাশিয়ার আপডেট, অনেকে আপনারা বলতেছেন যে রাশিয়ার আপডেট কি। এখন হচ্ছে যারা স্কলারশিপে আসতে চাচ্ছেন রাশিয়াতে, আপনারা জানেন যে সব জায়গায় হচ্ছে করোনার জন্য সবকিছু ক্লোজ আর কি। তো সম্ভবত মার্চ এপ্রিল থেকে রাশিয়া সবকিছু মুক্ত করে দেবে, মানে রাশিয়ার যত বর্ডার, মানে এটা আমরা মানে শুনেছি এখন পর্যন্ত, জানি না আল্লাহ কি করবে, যদি করোনা বাড়ে সেক্ষেত্রে আবার সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে। বাট মার্চ এপ্রিলের দিকে সবকিছু হচ্ছে আপনার খুলে দিবে, ওপেন হয়ে যাবে এম্বাসি সব দেশের। আর হচ্ছে এখন বর্তমানে হচ্ছে রাশিয়াতে আপনার ডলারের রেট অনেক অনেক বেশি, পাঠাবে যারা বাংলাদেশে যারা টাকা পাঠাবে তাদের জন্য একেবারে লস বা আনছে। তো ডলারের দামটা হচ্ছে সম্ভবত মার্চ এপ্রিলে হচ্ছে একেবারে কমে যাবে, আগের রেটে যাবে, এখন মানে 70 ঘরে রয়েছে, কিছুদিন আগে প্রায় 80 এরকম হয়ে গেছিলো। তো যাই হোক আর কি, পরিস্থিতির জন্য আর কি অবস্থা। তো এটা ইনশাল্লাহ খুব শীঘ্র ঠিক হয়ে যাবে। আর যারা হচ্ছে স্কলারশিপে আসতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো যে হায়ার স্কুল অফ ইকোনমিক্স এই ইউনিভার্সিটিতে অলরেডি কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, 15 ডিসেম্বর থেকে আর কি শুরু হয়ে গেছে, এটা হচ্ছে জানুয়ারি পর্যন্ত থাকবে আর কি। তো যারা আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, গো টু ইউনিভার্সিটি ওয়েবসাইট অ্যান্ড সেখানে অ্যাডমিশন ক্লিক করুন, ওখানে লেখা থাকবে ACC, যেটা শর্ট নেম যেটা ইউনিভার্সিটি, এটা হচ্ছে হচ্ছে রাশিয়ার হচ্ছে নাম্বার ওয়ান, হচ্ছে র্যাঙ্কিং নাম্বার ওয়ান ইউনিভার্সিটি, টপ র্যাঙ্কিংয়ে আছে। সো আপনারা যাবেন সেই ওয়েবসাইটে, ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিশন লেখা আছে, অ্যাডমিশনে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ওখানে দেখতে পাবেন যে আপনি ফর ব্যাচেলার অর মাস্টার্স যেখানে অ্যাপ্লাই করতে চান, আপনার ওই ক্যাটাগরি অনুসারে হচ্ছে ওখানে মাস্টার্সে ক্লিক করবেন অথবা ব্যাচেলারে, ওখানে গিয়ে দেখতে পাবেন স্কলারশিপের অপশন। পরে আপনার যা যা রিকোয়ারমেন্ট চায় জাস্ট হচ্ছে আপনি আপলোড করবেন আর সুন্দর করে ফিল আপ করে দেবেন, দিয়ে অ্যাপ্লাই করে ফেলেন, অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে যাচ্ছে কিন্তু। আর যারা মাস্টার্স করতে চাচ্ছেন অনার্সের জন্য, আপনি আপনার যে অনার্স করেছেন প্রতিষ্ঠান থেকে ওখান থেকে একটা রিকমেন্ডেশন লেটার নিয়ে নেবেন, এটা খুব বেস্ট ফর হায়ার স্টাডি, বিকজ আপনি যদি একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেন সেক্ষেত্রে তো সেখানে ইংলিশ মিডিয়াম থাকে না, ইংলিশ ভার্সন থাকে না। সো ওইটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা নিয়ে নিলে এটা দিয়ে যদি অ্যাপ্লাই করা যায় এটা কিন্তু খুবই ভালো হয়। তো আপনার অলরেডি অ্যাপ্লাই শুরু হয়েছে, শুরু করে ফেলেন। আর আরেকটা ইউনিভার্সিটি রুদেন, যেটা কিনা রাশিয়াতে খুবই খুবই মানে স্টুডেন্টরা বেশিরভাগ পড়াশোনা করে স্কলারশিপে, রুদেন যেটা শর্ট নাম, পিপল ফ্রেন্ডশিপ অফ ইউনিভার্সিটি। সো এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই আপনার হচ্ছে জানুয়ারি থেকে শুরু হবে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যারা রাশিয়াতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্কলারশিপের জন্য, তারা হচ্ছে রাশিয়ান বাংলাদেশের যে রাশিয়ান কালচার সেন্টার রয়েছে সেই পেজটিতে আপনারা লাইক দিয়ে রাখবেন, ওখানে একটা ফর্ম দিবে, ওই ফর্ম অনুসারে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করে ফেলবেন। ওখানে হচ্ছে ক্যাটাগরি দেওয়া থাকবে যে কোন কোন ইউনিভার্সিটি আপনারা চুজ করবেন। এছাড়া রাশিয়ান কালচার সেন্টারে কিন্তু আপনারা এখনই যোগাযোগ করতে পারবেন, এখনই উত্তম মাধ্যম যোগাযোগ করার জন্য আপনারা চলে যান রাশিয়ান কালচার সেন্টারে, ওখানে অনেক কনসালট্যান্ট রয়েছে, তাদের সাথে কথা বলেন যে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন ইউনিভার্সিটি হলে ভালো হয়, কোন কোন ইউনিভার্সিটিতে অলরেডি মানে অ্যাকসেপ্ট করতেছে আর কি পেপার, আপনি দেখেন এবং তাদের সাথে কথা বলেন, এবং আপনি চাইলে এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, রুদেন এবং হচ্ছে ACC, এই দুটো ইউনিভার্সিটিতে। আর অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশন শুরু হয়েছে সেটা আপনারা অনলাইনে দেখে নেবেন যে কোনগুলো ওপেন রয়েছে, ওখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি যাবেন, আপনারা গুগলে লিখবেন, আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি, জাস্ট গুগলে যাবেন, গুগলে যে কারো হেল্প লাগবে না, বিশেষ করে নিজেরাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে ওখানে লিখবেন যে ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি লিস্ট অফ মস্কো রাশিয়া, ঠিক আছে, আপনি যদি মস্কোর জন্য বলেন বা রাশিয়ার জন্য বলেন, অল ওভার রাশিয়া,
সেই ক্ষেত্রে পুরো লিস্ট চলে আসবে র্যাঙ্কিং অনুসারে। প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, ওখানে দেখবেন যে ওপেন অ্যাডমিশন লেখা থাকবে, ওপেন অ্যাডমিশন টাইম দিয়ে দিবে এই টাইম থেকে এই টাইম। ওই লিঙ্কে যান, ওখানে দেখবেন যে মেল দেওয়া থাকে। এখন আপনারা অনেক স্মার্ট, খুব সুন্দর করে মেল লিখতে পারেন। তো ওখানে প্রফেসর যে মেল আইডি দেওয়া থাকে তাদের মেল অ্যাড্রেসটা নিবেন, নিয়ে সুন্দর করে আপনি একটা লেটার লিখবেন, সুন্দর করে আপনার সাবজেক্ট রিলেটেড, আপনি মাস্টার্স বা অনার্স করতে চাচ্ছেন, আপনার আপনার পছন্দ মতো সাবজেক্ট আপনি সুন্দর করে একটা লেটার লিখবেন যে স্যার আমি এই সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছি, আমার অনেক ড্রিম, আমি দেশের বাইরে যে মানে পড়াশোনা করব, আমার রাশিয়া হচ্ছে অনেক পছন্দ একটা কান্ট্রি, সো আমার অ্যাবিলিটি এবং সবকিছু মিলিয়ে আমার রাশিয়া আমি চুজ করছি, তো আপনি যদি আমাকে পারমিশন দেন আমার এই এই ক্যাটাগরি, এই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট, এইভাবে সুন্দর করে ইংলিশে হচ্ছে লিখে আপনারা হচ্ছে প্রফেসরদের কাছে মেল পাঠান, ঠিক আছে, আপনার রিকোয়ারমেন্ট অনুসারে। তারা দেখবেন মানে ওয়ান ওয়ার্কিং ডেজ অর টু ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনাকে সাথে সাথে রিপ্লাই দিবে যে অ্যাকচুয়ালি আপনি অ্যাকসেপ্টেড কিনা বা যাবেন কিনা, তারা নেক্সট স্টেপ বলে দিবে। একদম ইজি, বিশেষ করে রাশিয়াতে আসা। তো আমি বলবো যে প্রত্যেকটা ভাই বোনকে রাশিয়াতে আপনারা কি টাকা দিয়ে পড়াশোনা করতে আসবেন না, আগে ট্রাই করেন আপনারা স্কলারশিপে। আমি মনে করি স্কলারশিপ হয়ে যাবে, আপনার যদি একটু রেজাল্ট ভালো থাকে, আপনার যদি ভিতরে সেই কোয়ালিটিটা থাকে, হ্যাঁ, আপনি অবশ্যই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন এবং রাশিয়াতে স্কলারশিপ আসতে পারবেন। অনেক পোলাপান আছে বিশ্বাস করেন, যারা আপনি দেখলে বলবেন যে আল্লাহ এরা কিভাবে স্কলারশিপ আসে, মানে আপনার আপনার আপনি তাদের থেকে অনেক স্মার্ট, আপনি যারা আমার কথা শুনছেন আপনি অনেক স্মার্ট, জাস্ট ভিতরে কনফিডেন্ট রাখেন, ঠিক আছে। আপনি দেখলে অবাক হবেন যে এই সমস্ত ছেলেমেয়েরা স্কলারশিপে পড়াশোনা করতেছে, তাদের ভিতরে কি ট্যালেন্ট, বাট আপনার ভিতরেও আছে যদি আপনি সেটা কাজে লাগান আর কি। আপনারা অল্পতে হতাশ হয়ে যান, এই আপু অমুক আপু অমুক ভাইয়া ধরে বেড়ান, হ্যাঁ রাশিয়াতে আসবো, নট অনলি রাশিয়া, এভরিহোয়ার, যে দেশে যান না কেন খালি আপনারা মামা চাচা খুঁজতে চান। এটা কিন্তু ভেরি ব্যাড ফর অল অফ স্টুডেন্ট। আমি মনে করি যে মামা চাচা বাদ দেন, নিজের যোগ্যতা অনুসারে সামনের দিকে আগান, মানুষ পারে না এমন কোনো কাজ নাই, ঠিক আছে, আপনারা এটা করেন। আর হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি যেটা বললাম যে আপনার ইউনিভার্সিটি যাবেন ওপেন অ্যাডমিশন লেখা থাকবে, সব ইউনিভার্সিটিতে দিচ্ছে না কিছু কিছু, বাট স্কলারশিপের জন্য কিন্তু অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, আপনারা কিন্তু এখনই ট্রাই করেন। রাশিয়ান কালচার সেন্টারে যান এবং রাশিয়ান কালচার সেন্টারে যেটা মানে পেজ আছে ওই পেজে লাইক দিয়ে রাখেন, ওরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেয়, ওই ফর্ম জাস্ট খালি চোখ রাখবেন, এগুলো এগুলো খোঁজ করবেন, ফেসবুকে কে স্ট্যাটাস দিল, কারিতে কমেন্ট করলাম, কে কি করতেছে, কি ভাইরাল হতেছে, এইসব বাদ দেন। যদি আপনার অ্যাম্বিশন থাকে দেশের বাইরে আসার জন্য তাহলে এগুলোর পিছনে থাকেন, সময় দিন, ওয়েবসাইটে যে পড়াশোনা করেন কি লিখছে, রিকোয়ারমেন্ট কি, আপনার রিকোয়ারমেন্ট অনুসারে হচ্ছে কিনা, পরে পস্তাবেন অ্যাডমিশন যখন শেষ হয়ে যাবে, পরে পস্তাবেন যে হায় আল্লাহ আমার তো রিকোয়ারমেন্টের ওভার ছিল ওই ইউনিভার্সিটিতে, কেন আমি অ্যাপ্লাই করলাম না, কেন একটা মেল করলাম না। এই জন্য আপনি হচ্ছে অ্যাপ্লাই করেন, পড়াশোনা করেন, এগুলো ফেসবুক ইউটিউব এখন বাদ দেন, ফেসবুকে আপনারা সময়গুলো কাজে লাগান, যদি ফেসবুকই দেখেন তাও ভালো কিছু দেখেন, শিক্ষামূলক কিছু দেখেন যেখান থেকে আপনি শিখতে পারবেন। মোবাইলে MB খরচ করেন আপনারা, এই মানুষের আজাইরা হচ্ছে খালি এই ফানি পোস্ট দেখে খালি সময় নষ্ট করলে হবে নাকি, হ্যাঁ আপনার যখন মন খারাপ থাকবে তখন এগুলো দেখবেন যে একটু মনটাকে ভালো করার জন্য, কিন্তু আপনারা ম্যাক্সিমাম সময় নষ্ট করেন। আমি বলবো ইয়াং জেনারেশনরা আপনারা এই সময় নষ্টগুলোকে মানে নষ্ট না করে কাজে লাগান, ঠিক আছে। একটা সময় যারা কষ্ট করে জীবনে তারা জীবনে সফল হতে পারে, সত্যি কথা, যারা জীবনে কষ্ট করে তারাই জীবনে, যারা 24 ঘন্টাকে কাজে লাগায় তারা একটা জীবনে একটা লাইফ পাই। একটা বছরে গিয়ে যে আপনাকে একটা কোশ্চেন করা হয় না, বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে কিন্তু এই কোশ্চেনটা করা হয় যে 5 বছর পরে আপনি এই প্রতিষ্ঠানে নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন, কোন পজিশনে দেখতে চাচ্ছেন, কোথায় নিজে দাঁড় করাতে চাচ্ছেন, সেম কোশ্চেন আমি আপনাদেরকে করলাম 2 বছর 1 বছর পরে, ভাই বোনরা আপনারা নিজেকে কোথায় নিজে দাঁড় করাতে চাচ্ছেন, কোশ্চেন করেন আপনারা নিজেকে আসলে কি করতেছেন, সময় নষ্ট করবেন না। বিভিন্ন ওয়েবসাইটগুলোতে ইউনিভার্সিটির আপনার তাদের সাথে যোগাযোগ করেন, টিচারের সাথে। আর ইংলিশ নিয়ে কেউ ভয় পাবেন না, আমি আপনাদেরকে একটা মানে টিপস শিখিয়ে দিচ্ছি, আপনি ইংলিশ পারেন না, ভালো করে লিখতে পারেন না, এখন আপনাদের এগুলাই ভয়, বাংলাদেশের পোলাপানদের আমার ভাই বোনদের এগুলাই ভয়, সুন্দর করে ইংলিশে লেটার লিখতে পারি না, ই করতে, অনেক ছেলেমেয়েরা অনেক স্মার্ট ব্যাপারে, অনেক ভালো ভালো ছেলে মেয়েরা ইংলিশ পারে, কিন্তু ভয় জড়তা। আপনাদের যদি ইংলিশে ভয়ই লাগে, খারাপই লাগে, আপনারা করবেন, এখানে তো IELTS লাগছে না, রাশিয়াতে কোনো IELTS লাগে না, যদি খারাপ লাগে সেই ক্ষেত্রে করবেন কি, আপনি বাংলাতে শুন, বাংলা তো পারেন, গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলা টু ইংলিশ দিবেন, ইংলিশে হচ্ছে বাংলাতে লিখবেন সুন্দর করে, ওটা সুন্দর করে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে, ওই ট্রান্সলেটটা সুন্দর করে আপনি কপি পেস্ট করে মেল পাঠিয়ে দেন। আপনি প্রথমে লিখলেন ডিয়ার স্যার, বাংলাতে লিখলেন হ্যালো স্যার, ডিয়ার স্যার, আমি উমুক, আমি মোসাম্মদ উমুক, আমি এইখানে এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছিলাম, বাংলাতে যে বাংলাতে মিনিং হয় সুন্দর করে লিখবেন, একদম হুবহু ইংলিশে ওটার অর্থ আসবে, এবং
যদি আপনার আশেপাশে যারা ইংলিশে ভালো হয়ে থাকে তাদেরকে দেখাবেন যে ভাই আমি অ্যাপ্লিকেশনটা করলাম বা আপু দেখেন তো একটু ঠিক আছে কিনা, দেখে বলবে যে সবকিছু ঠিক আছে। আর যদি দুটো একটা ভুল যায় ওরা দেখাই দিবে। আর দেশের বাইরে মানে ফরেনাররা কিন্তু এতটা ইংলিশে মানে রাশিয়ানরা কিন্তু এতটা ই না, আপনি যে একদম আকার একারের ভয় পাচ্ছেন সেটা কিন্তু আপনি ধরবে না, আপনি মূল কথাটা দেখবে, মেন কথাটা দেখবে। তো আশা করি আপনার কথা বুঝতে পেরেছেন, আপনারা এই কাজগুলো করেন। আর অ্যাপ্লিকেশন অলরেডি কিন্তু ইউনিভার্সিটি অনেকগুলো শুরু হয়ে গেছে আর কি, আপনারা অ্যাপ্লাই করেন, চোখ রাখেন বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে। তো অনেক কথা বলে ফেললাম, আর যারা হতাশ হয়ে যাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ভিডিও দিচ্ছি না কেন, আপু আপনাদের শীঘ্রই খুব শীঘ্রই হচ্ছে তাড়াতাড়ি ল্যাঙ্গুয়েজের ভিডিও দিবে, আগের যে ভিডিওগুলো দিয়েছি ওগুলো আপনারা একটু পড়াশোনা করেন, ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই ভিডিও আপলোড করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।